আমাদের প্রার্থনা পূর্ণ করুন, আশীর্বাদ করুন যেন আমরা প্রতিশোধ নিতে পারি আমাদের শত্রু জালালের থেকে। নিয়ম পালন শুরু করা হোক। যোধার প্রতিটি পদক্ষেপ তাকে তার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছিল। তার জীবন সেই পথে চলতে শুরু করেছে যার কথা সে স্বপ্নেও ভাবেনি। সুবহানাল্লাহ, খোদা আপনাকে অনেক যত্ন করে তৈরি করেছেন।
মুঘল সেনাদের প্রধান একজনই বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ। লোকে বলে জালালের কাছে জীবনের কোনো মূল্য নেই, উনি একেবারে মৃত্যুর দূত। এই মাটিতেই আমার জন্ম, তার নামে শপথ করছি। সে যেই হোক না কেন, সে আপনার অলংকার স্পর্শ করেছে, তা শিরোচ্ছেদ করে আপনার চরণে নিয়ে আসব। এখন তুমি যদি এই প্রস্তাবে সম্মত হও, তাহলে আমেরও রক্ষা পাবে আর তোমার তিন দাদাও। আমি জানি যে এই প্রস্তাবে রাজি হওয়াটা তোমার পক্ষে সহজ হবে না, কারণ যার সঙ্গে আমি তোমার বিবাহ স্থির করেছি সে আর কেউ নয় বরং এই কথা রাখলে যদি আমের সুরক্ষিত থাকে, তাহলে ধরে নিন আপনি সেই মূল্য দিয়েছেন পিতা। যোধা একবার যাও আর গিয়ে জিজ্ঞেস করো রাজা ভারমলকে, নিজের সিংহাসন বাঁচাতে উনি কার সাথে হাত মিলিয়ে এসেছেন। আমি সেই বীরকে বিবাহ করব যার জালালের শিরোচ্ছেদ করার ক্ষমতা আছে। বিবাহ? তুমি তোমার বিবাহের বিষয়ে জানো? হ্যাঁ, আমি প্রস্তুত। Thank you.
থামো ময়নাবতী, আমি চাই কিছুক্ষণ যোধা একা থাকুক। আমি এটাই ভয় পাচ্ছি, যোধার এভাবে চলে আসায় জালালের খারাপ লাগলো না তো? উনি না অপমানিত হন? বিশ্বাসই হচ্ছে না আমার, এত স্পর্ধা ওর! সবার উপস্থিতিতে আমেরের রাজকুমারী শেহেনশাকে অসম্মান করে চলে গেল। এত সাহস ও পেল কোত্থেকে? ওনার কোনো দোষ নেই বড় আম্মি। আমি শুনেছি রাজা ভারমল ওনাকে জানাননি যে ওনার নিকাহ আমার সঙ্গে হতে চলেছে, সেই জন্যে উনি আমাকে দেখে অতটা চমকে উঠেছিলেন। যাই হোক, সব ঠিক হয়ে যাবে। তাহলে এবার কি? কি আর, ওনারা ওনাদের কাজ করেছেন, ওনাদের কর্তব্য পালন করেছেন, এবার আমি আমার কর্তব্য পালন করব। ভগবান দাস, যোধা যা করেছে জেনে বুঝে করেনি। তবুও পিতা, ওনাদের যেন কোনোভাবে এটা না মনে হয় যে আমরা ওনাদের অপমান করেছি। ঠিক বলেছ। প্রণাম মহারাজ। শাহেনশাহ জালালউদ্দিনের ধাইমা আর ওনার ভগ্নিপতি শরীফউদ্দিন আসছেন। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। জানি না জালাল কি বার্তা পাঠালো, জানি না আবার কি সংবাদ আসতে চলেছে। শেহেনশার তরফ থেকে আপনাকে সালাম। আপনাকেও আমার প্রণাম। আপনি কেন আসতে গেলেন? আমাদের ডেকে নিলেই পারতেন। আমাদের রীতি অনুযায়ী উপহার আমরা নিজেরাই নিয়ে আসি, ডেকে পাঠাই না। তাছাড়া অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়নি, আর শেহেনশা কোনো কাজই অসম্পূর্ণ রাখেন না। রাজকুমারী যোধার জন্য আমরা কিছু উপহার নিয়ে এসেছি, আসুন। শাহেনশার তরফ থেকে উপহার 10টি মুসলিনের চাদর, মছলিপাট্টামের বিশেষ চাদর, কাশ্মীরের পশমিনা শাল, 5টি বাহুবন্ধ, 6 জোড়া কানের দুল, 3টি সোনার ফুল, 4টি সোনা ও মুক্তার গহনা, 5টি ধাতব বটপল্লব, 4টি টায়রা, 4টি টিকলি, 2টি বিশেষ নথ, 2টি হীরের গয়না, 4টি মণিমাণিক্যের হার, 3টি লাহোরের গয়না, 4টি চুড়ি, 4টি আংটি আর 5টি টায়রা কাবুলের কারুকার্য করা, এবং বাগদাদের মিষ্টি খেজুর একটা মিষ্টি সম্পর্কের সূচনার জন্য। এত কিছু! হিন্দুস্তানের শাহেনশা উনি, কোন সামান্য প্রদেশের রাজা নন। অনুষ্ঠানের শুরুটা যাই হোক না কেন, আমাদের তরফ থেকে কোনো ত্রুটি ছিল না। আর হ্যাঁ, আমাদের শাহেনশা একটি বিশেষ ইচ্ছে প্রকাশ করেছেন। উনি চান নিকাহের পোশাক রাজকুমারী যোধা যেন নিজের হাতে গ্রহণ করেন।
হে ভগবান, এ আবার কি শর্ত রাখলেন জালাল? যোধা যখন জালালের মুখ দেখতে চাইছে না, তাহলে কি করে জালালের দেওয়া উপহার সে গ্রহণ করবে? যাতে শাহেনশাহ নিশ্চিত হতে পারেন যে রাজকুমারী যোধা এই সম্পর্ককে মন থেকে মেনে নিয়েছেন। বসুন। বসুন। যোধা, আমি তোমার কাছে কখনো কিচ্ছু লুকোইনি মা, আর তুমি আমার কাছে এত বড় একটা কথা লুকোলে। পিতা তো মহারাজ, তিনি রাজধর্ম পালন করছিলেন, কিন্তু তুমি তো আমার মা, তুমি কি করে? যেহেতু আমি তোমার মা, সেই জন্য সব দোষ আমার, কিন্তু আমি তোমার পিতার স্ত্রীও আর একজন রানীও, এতে আমার কি দোষ বলো? কি অপরাধ আমার? তার মানে তুমিও চাও যে আমি জালালকে? প্রশ্ন এটা নয় যে আমি কি চাই, আর প্রশ্ন এও নয় যে তুমি কি চাও। প্রশ্ন এই হলো যে আমির এই সময় কি চাইছে। আমাদের মাথায় রাখতে হবে যে রাজার সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। যদি তাই হয়, তাহলে তোমার পিতার ওপর থেকে আমিরের প্রজাদের বিশ্বাস চলে যাবে। তাহলে কি তোমার পিতা মাথা উঁচু করে বাঁচতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। ওনার মান সম্মান আমাদের আমেরকে একমাত্র তুমিই বাঁচাতে পারো যোধা। তোমার শ্বশুরবাড়ির সবাই বাইরে অপেক্ষা করছেন, তুমি ওখানে গিয়ে ওনাদের দেওয়া উপহার গ্রহণ করো। তোমাদের আশীর্বাদের সময় তুমি ওখান থেকে উঠে চলে এসেছো, জালাল কিচ্ছু মনে করেননি। কিন্তু এখন এখন তুমি ওখানে যদি না যাও, তাহলে আমিরের জন্য এটা ভালো হবে না যোধা। এখন সব কিছু তোমার হাতে রয়েছে, সব কিছু।